हाजिर आलेन अरविंद केजरीवाल ईडीर दफ्तरे যাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি পঞ্চমবার হাজিরা আড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। অবশ্যই নজর ছিল যে আজ অরবিন্দ কেজরিওয়াল যাবেন, হাজিরা দেবেন কিনা, যা ছবি উঠে এলো এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি তাতে হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানাবো, ইডি দপ্তরে যাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত অবশ্যই জানার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, কি খবর রয়েছে? সূত্র বলছে যে এবারও হাজিরা এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল, পাঁচবার। একদম দেখো সোনিয়া, এই নিয়ে পঞ্চমবার হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাকে পাঁচবার তলব করলো ইডি, কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে গেলেন। আমরা আপ সূত্র মারফত যেটুকু জানতে পারছি আইনি পথে হাঁটার চিন্তা ভাবনা করছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলছেন এবং আম আদমি পার্টির যেটা বক্তব্য যে অনৈতিক ভাবে এবং বেআইনি ভাবে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে বারে বারে ডাকা হচ্ছে এবং এর পেছনে বহু রাজনৈতিক ষড়যন্ত্র আছে। লোকসভা নির্বাচনে যাতে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির হয়ে প্রচার করতে না পারেন সেই কারণেই এই স্টেপ এবং এর পিছনে ষড়যন্ত্রের হাত রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। সেই কারণে আইনি পথে হাঁটবেন তারা। ইতিমধ্যে একাধিক আইনি সলা পরামর্শ চলছে এবং আমরা যেটা সূত্রের মাধ্যমে আরো জানতে পারছি দ্রুত দিল্লি হাইকোর্টে আবেদন করতে চলেছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইডির এই বারে বারে সমনের বিরুদ্ধে। সোনিয়া, ধন্যবাদ ইন্দ্রাণী। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা, হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। পঞ্চমবারের জন্য হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তিনি ইডি দপ্তরে যাবেন না। এর আগে চারবার হাজিরা এড়িয়েছেন তিনি, আজ পঞ্চমবার। তাকে সমন পাঠানো হয়েছিল কিন্তু এই পঞ্চমবারের জন্যও হাজিরা এড়িয়ে গেলেন। সূত্র মারফত যা বলছে অরবিন্দ কেজরিওয়াল যাবেন না ইডি দপ্তরে।